ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব একাদশ শ্রেণীর ত্রিকোণমিতিক চ্যাপ্টার থ্রি, যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এই চ্যাপ্টার দীর্ঘ উত্তরধর্মী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টার আগের অঙ্কগুলো যদি তোমাদের দেখতে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কে গেলেই দেখতে পারবে। তো আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথম যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন রয়েছে, এক নম্বর, প্রমাণ করো যে থ্রি অফ সাইন ডিগ্রি ফোর, থ্রি পাই বাই টু মাইনাস এক্স প্লাস সাইন ডিগ্রি ফোর অফ থ্রি পাই প্লাস এক্স মাইনাস টু সাইন ডিগ্রি সিক্স অফ পাই বাই টু প্লাস এক্স প্লাস সাইন ডিগ্রি সিক্স অফ ফাইভ পাই মাইনাস এক্স এর মান এক্স নিরপেক্ষ, এটা আমাকে বের করতে বলেছে। বলেছে যে এই যে এক্সপ্রেশনটা এটা সলভ করতে বলেছে, যার মান হবে এক্স নিরপেক্ষ। এক্স নিরপেক্ষ মানে যে ভ্যালুটা আমরা পাবো সেখানে এক্স এর কোনো টার্ম থাকবে না। ঠিক আছে, দেখি এই এক্সপ্রেশনটা আমি প্রথমে এখানে টুকে নিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম টার্মটা, প্রথম টার্মে কী আছে, সাইনের পাওয়ারে ফোর, থ্রি পাই বাই টু মাইনাস এক্স। তো এখানে ফোর মানে এই গোটা টার্মটার উপরে আমরা পাওয়ারে ফোর লিখব, তাই তো? তারপরটা একই রকমই ফোর আছে। তো এর ভিতরে কী আছে দেখো, থ্রি পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি ইন্টু থ্রি মাইনাস এক্স, তার মানে থ্রি আছে মাইনাস এক্স মানে তিন নম্বর ঘরে যাবো, এক দুই তিন, তিন নম্বর ঘরটা হলো ট্যানের ঘর, কিন্তু এখানে আছে সাইন, তা সাইনটা তিন নম্বর ঘরে নেগেটিভ, তো তার জন্য আসলো মাইনাস। আর এখানে থ্রিটা হলো বিজোড় সংখ্যা, তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে কস, আর জায়গাতে হবে এক্স, যেহেতু পাওয়ারে ফোর তাই ঘোড়াটার উপরে ফোর বসবে। তারপর আমরা দেখো থ্রি পাই প্লাস এক্স আছে, পাই মানে একশো আশি ডিগ্রি মানে নাইনটি ডিগ্রি ইন্টু টু ইন্টু থ্রি আছে মানে দুগুণ ছয়, সিক্স ইন্টু নাইনটি ডিগ্রি হলো প্লাস এক্স মানে ছয় নম্বর ঘরে, নাইনটি ডিগ্রি ইন্টু সিক্স মানে কি ছয় নম্বর ঘর প্লাস এক্স মানে তারপরে ঘরে ছয় একে সাত, সেভেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তা সাত নম্বর ঘরটা কি আমরা পাচ্ছি আবার সেই তিন নম্বর ঘর ট্যানের ঘর, এখানে আছে সাইন, তাহলে একটা মাইনাস পাবো, থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি ইন্টু মানে কি নাইনটি ডিগ্রি ইন্টু সিক্স হয়েছিল জোর সংখ্যা তাই সাইনটাই বসবে, আর এক্স এখানে পাই মানে একশো আশি ডিগ্রি, এটাকে ভাঙলে নাইনটি ডিগ্রি ইন্টু টু ইন্টু থ্রি নাইনটি ডিগ্রি ইন্টু সিক্স, সিক্সটা হলো জোর সংখ্যা। একই রকম হয় পরের অঙ্কটা, এখানে আছে নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান, পাই বাই টু মানে কি নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস এক্স মানে দুই নম্বর ঘরে ওয়ান, আর প্লাস এক্স মানে পরের ঘরে যাবে দুই নম্বর ঘরে, সাইনটা পজিটিভ সামনে প্লাস, আর যেহেতু এখানে নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান মানে বিজোড় সংখ্যা সাইনটা চেঞ্জ হয়ে গেলে কস এক্স, তার গোটাটার পাওয়ারে সিক্স, এখানে দেওয়া আছে ফাইভ পাই, তো পাই মানে একশো আশি ডিগ্রি, তো পাইকে কী লেখা যায় নাইনটি ডিগ্রি ইন্টু টু, তার সঙ্গে ফাইভ গুণ আছে মানে টেন, পাঁচ গুণ দশ, তো দশ মাইনাস এক্স দশ নম্বর ঘরে, দশ নম্বর ঘরে কি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দুই নম্বর ঘরেই যাচ্ছে, দুই নম্বর ঘরে সাইন পজিটিভ, আর এখানে দশ আছে জোর সংখ্যা, তাহলে সাইনটা হবে সাইনই থেকে যাবে, তারপর ঘরে সিক্স। তো এবার মাইন ফোর আছে জোর জোর পাওয়ার আছে, জোর থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে কস টিউটার ফোর এক্স, একই রকম মাইনাসটা প্লাস হয়ে যাবে সাইন টিউটার ফোর এক্স মাইনাস টু, আর এর সামনে এখানে থ্রি ছিলই, কসের পাওয়ারে সিক্স এক্স প্লাস সাইন টিউটার সিক্স এক্স। আচ্ছা এবার এটাকে আমরা কী করতে পারি, সাইনের পাওয়ারে ফোর আছে, একটা টু পাওয়ার রাখলাম আর গোটাটা স্কোয়ার করলাম, সেম একই রকম হবে, এটাকেও টু রাখলাম আর এখানে গোটাটার উপরে স্কোয়ার করলাম, মাইনাস টু এখানে টু পাওয়ার রাখলাম বাইরে থ্রি বের করলাম, এখানে টু রাখলাম বাইরে থ্রি বের করলাম। তো এবার এটা দেখো এটা কীরকম হয়ে গেলো, যদি আমি এটাকে এ আর এটা বি ধরে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি,
ए स्क्वायर प्लस बी स्क्वायर फॉर्मूला ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी, तो ए प्लस होल स्क्वायर माइनस टू ए बी भेज दिल, ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी माइनस टू अच्छे आबार ये जो ए धरी तेल ए क्यूब प्लस बी क्यूब, तो ए क्यूब प्लस बी क्यूब फॉर्मूला ए प्लस बी होल क्यूब माइनस थ्री ए बी इंटू ए प्लस बी, एगो अपना आगे ही पढ़े फर्मूलागुलो, तो ये फर्मूला अब क्या लगे कि ए प्लस बी होल क्यूब माइनस थ्री ए बी इंटू ए प्लस बी साइन स्क्वायर एक्स एखे आज। अच्छा तरपर लाइने देखी हमें जानी आप जानी कॉस स्क्वायर एक्स प्लस साइन स्क्वायर एक्स इक्वल टू वन, तो यार वैल्यू वन हो जाए माइनस टू कॉस स्क्वायर साइन स्क्वायर एक्स सामने थ्री छो और माइनस टू एक ही रूम एट वन माइनस थ्री कॉस स्क्वायर साइन स्क्वायर एक्स इंटू वैल्यूटर वन एबारे थ्री दिए माल्टिप्लाई कर दिल और माइनस टू दिए माल्टिप्लाई कर दिए एखे देखिए सिक्स कॉस स्क्वायर साइन स्क्वायर एक्स एट माइनस आर एखे एक ही टर्म प्लस ये कटे जाए पर देखा थ्री माइनस टू समान वन। ठीक है तो पर अंक जाए पर अंक एखे दुई नम्बर अंक देखी कर नहीं। अच्छा दुई नम्बर अंक नहीं पढ़े बी और एक बड़ो आने वोज। अच्छा तीन नम्बर अंकटा बोले दी तीन नम्बर समाधान करो समाधान करो एखे एक रिलेशन देवा आज थीटार मानटा जिरो थे 360 डिग्री मध्य ही थको जिरो लेस डिग्री थीटा लेस डिग्री 360 डिग्री चार्ट पाँचटा अंक देवा आज बोलते पाँचटार इक्वेशन सल्व करते बोलते सल्व कर थीटार मान कत है ता बेर करते बोले। तो हमें एक नम्बर देखी कॉस स्क्वायर थीटा तीन एक नम्बर कॉस स्क्वायर थीटा माइनस साइन थीटा इक्वल टू एक बाई फोर वन बाई फोर, तो ये हमें क्यों करब कॉस स्क्वायर थीटा मैं हमें जानी वन माइनस साइन स्क्वायर थीटा कारण हमें जानी एखे रिलेशन क्या है कॉस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा इक्वल टू वन ये जानी एखान बार करते कि कॉस स्क्वायर थीटा मैं वन माइनस साइन स्क्वायर थीटा लिखे इन्हें माइनस साइन थीटा पड़े एक बाई चार जा आज लिखे दिल चार दिए इन्हें माल्टिप्लाई कर दिल सब दिखे बाम दिखे डान दिखे। अच्छा बाम दिखे डान दिखे हाँ कर दिए तपर कि हलो ये टर्म आगे लिखे माइनस फोर साइन थीटा प्लस फोर ए माइनसटा बाम डान दिक्कत बाम दिखे नहीं आस माइनस जीरो सब एक दिखे नहीं आसलम तब माइनस दिए लाइन टी माल्टिप्लाई कर दीछी माइनस माइनस प्लस माइनस प्लस और चार थे एक बार दिले तीन प्लस थ्री और माइनस दिए जी करी माइनस थ्री जिरो। अच्छा एबारे मिडिल टर्म तीन चार बारो तो ये सिक्स साइन थीटा माइनस टू साइन थीटा फोर साइन थीटा हो जाए ये हमें आगे ही पढ़े मिडिल टर्म तो ये दुटो थे कमन टू साइन थीटा प्लस थ्री माइनस कमन नहीं सेम ये कमन नहीं हलो। अच्छा वो लाइन टाइम एखे लिखे मैं दिए लाइन टे एखे ठीक कर लिखे एखे काटाकाटी हो गो बोले फोर साइन स्क्वायर प्लस सिक्स साइन थीटा माइनस टू साइन माइनस थ्री जीरो तो एखान कमन नहीं कमन नहीं हलो मिडिल टर्म जीरो तो ये इक्वल टू जीरो अथवा इक्वल टू जीरो एक्सप्रेशन इक्वल टू जीरो अथवा तो हमें देखे नहीं टू साइन थ्री प्लस थ्री जीरो साइन थ्री हल माइनस तीन बाई दुई जेटा माइनस एक थेके छोटो जा असम्भव कारण साइन थ्रीटार मान ये रेंजटा सब समय भैल्यू माइनस एक और एक मध्य थे। ठीक है तई भूटा एबार एखाने जेटा आरेकटा रही है टू साइन थ्रीटा माइनस वन इक्वल टू जीरो तो साइन थ्रीटार भैल्यू कत हलो हाफ। अच्छा साइन थ्रीटार भैल्यू हाफ ये मैं पजिटिव भैल्यू धनात्मक तो हमें जान साइन थीटार भैल्यू धनात्मक हम कि साइन थीटा इक्वल टू हाफ ये पजिटिव भैल्यू पजिटिव भैल्यू क्या एक नम्बर घरे और दुई नम्बर घरे साइन थीटार भैल्यू पजिटिव है तो यदि तो हमें एम लिखते पर जीतु साइन थीटा धनात्मक तई थीटा से कि प्रथम एवं द्वितीय पदे थाकबे
তো থিটা যদি প্রথম পাদে থাকে তা সাইন থিটা কী হবে? হাফ সাইন 30 ডিগ্রি, কারণ প্রথম পাদ থিটা, প্রথম পাদ মানে ও রেঞ্জ কত? প্রথম পাদে কী হয়, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তা সাইন 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি। দেখো এই যে প্রথম ঘরটা, এটাও কি 0 থেকে 90 ডিগ্রি, এখান থেকে আসলো 180, এখান থেকে হলো এটা 270, এখান থেকে আবার 360 ডিগ্রি, ঠিক আছে? তো এই 30 ডিগ্রি হলো। এবার থিটা যদি দ্বিতীয় পাতে থাকতো এখানে, তাহলে কী হতো? এটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে দ্বিতীয় ঘরটা রেঞ্জ, তো সাইন থিটা ইকুয়াল টু হাফ। হাফ এটাকে আমি কীভাবে চেঞ্জ করতে পারি? দেখো 90 ডিগ্রি ইন্টু টু, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি থাকবে, কারণ আমি জানি হাফের মান কত, সাইন 30 ডিগ্রি, মনে রাখবে সাইন হাফের মান সাইন 30 ডিগ্রি। তো অ্যাঙ্গেলটা এখানে যেটা মাইনাস হয়ে বা প্লাস হয়ে থাকবে 30 ডিগ্রি থাকবে, শুধু এখানে আমাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যেটা হলো 2 নম্বর ঘরে অ্যাঙ্গেলটা যেন আমি পাই। তো 2 নম্বর ঘরে আমি কী করতে পারতাম? আমি বলেছিলাম এটা কীভাবে ভাঙে, হয় এক মাইনাস বা প্লাস, যে কোনো একভাবে। যদি 90 ডিগ্রি ইন্টু ওয়ান করতাম তাহলে প্লাস সামথিং হতো, যেহেতু এখানে 90 ডিগ্রি টু করেছি, 180 ডিগ্রি মাইনাস। কিন্তু এটা কি কেন করেছি আমি, বিয়োগ কেন করেছি 90 ডিগ্রি টু করে 180 থেকে কেন 30 ডিগ্রি বিয়োগ করছি? আমি তো করতে পারতাম এখানে 90 ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস যা লাগতো 90 ডিগ্রির সঙ্গে যোগ করে। কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে যদি আমি টু না করি তাহলে এই যে পরে আমি হাফ আর ব্যাক পাবো না, কারণ 90 ডিগ্রি টু মানে কি 2 নম্বর ঘরে মাইনাস 30, 2 নম্বর ঘরে, আর সাইন তো চেঞ্জ হবে সাইন 30 ভ্যালু হাফ। যদি এখানে আমি ওয়ান করে দিতাম তাহলে তো বিজোড় সংখ্যা হয়ে যেত, পরে চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? আর অ্যাঙ্গেলটা আমি এখানে 30 ডিগ্রি পেতাম না। ঠিক আছে, এখান থেকে আমি আবার এই হাফ পাচ্ছি, তাই আমি এক্সপ্রেশনটা এখান থেকে এই 90 ডিগ্রি টু মাইনাস 30 ডিগ্রি লিখছি, ঠিক আছে? যদি আমি এখানে করতাম এটাকে 90 ডিগ্রি ওয়ান প্লাস কত করতে হতো, ধরলাম আমি এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি রাখতে হবে, কারণ এই হাফের মান সাইন 30 ডিগ্রি, এখানে আমি আসতে হবে, তো এখানে তো হতো না। দেখো এটা 120 ডিগ্রি, 90 ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস 30 ডিগ্রি, এটা 120 ডিগ্রি এর মধ্যে আছে ঠিকই, কিন্তু এটা যখন আমি এটাকে ব্যাক করে আবার এখানে চেঞ্জ করতাম, ভ্যালুটা বসাতাম, তো আমি হাফ পেতাম কি? দেখো ওয়ান মানে 2 নম্বর ঘরে, ঠিক আছে, প্লাস, কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে কী হতো, কস 30, তা কস 30-র মান তো হলো 3/2, এখানে আমি হাফ পেতাম না, ঠিক আছে? ওই জন্য 90 ডিগ্রি টু মাইনাস 30 ডিগ্রি, এই জিনিসটা ভালো করে বুঝে নাও। আমি কীভাবে এটা নিচ্ছি, আমি এখানে তো সাইন 150 ডিগ্রি বিয়োগ করে, তো সেটাই গেল 150 ডিগ্রি, 150 ডিগ্রি 2 নম্বর করে আছে, তাহলে নির্ণয় সমাধানটা কী হবে, থিটা গেল একটা 30 ডিগ্রি একটা ভ্যালু, একটা 150 ডিগ্রি, 150 ডিগ্রি, ঠিক আছে? এখানে বুঝতে পারলে থিটা যদি দ্বিতীয় পাদে থাকে তা সাইন থিটা গেল হাফ, আর হাফের মানে আমি জানি সাইন 30 ডিগ্রি, তো অ্যাঙ্গেল 30 দেখেই আমাকে চেঞ্জ করতে হবে এখানে। তো কীভাবে চেঞ্জ করবো এখানে জানো, যাতে সাইনটা আমি এখান থেকে ব্যাক করে আমার জন্য ভ্যালুটা আবার হাফ পাই। তো এখানে আমি যে সাইনটা তো সাইনই রাখতে হবে, সাইন 31 হাফ, তো টু থাকলে জোড় সংখ্যা তাহলেই আসবে, যদি ওয়ান হয়ে যেত তাহলে বিজয় হয়ে কস 30 হয়ে যেত, তাহলে হতো না যেটা বললাম এখানে। আচ্ছা তাহলে নির্ণয় সমাধান সেটাই 30 ডিগ্রি। পরের অঙ্কটা দেখো একই রকমভাবে, এটা জাস্ট ক্যালকুলেশন অঙ্ক, এখানে এখন রুট 3 সাইন থিটা 2, যেহেতু রুট 3 আছে এই টার্মটা আমি একদিকে করবো, আর এগুলো একদিকে করে হোলিস্কার করতে হয়, যখনই একটা এরকম টার্মে দেখা যাবে রুট 3 সাইন থিটা, তো ওই টার্মটাকে আমি এক সাইডে করতে হবে, রুট 3 যেখানে আছে, রুট যেখানে আছে, আর টুটা হলো এইদিকে করতে হবে, ঠিক আছে? তাই এটা হোলিস্কার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম, এখানে 3 sin² থিটা, একই রকম কস স্কোয়ার থিটা মানে 4 cos θ প্লাস 4 3 sin² দেখো এটা কস দিয়ে আছে, তাই আমি সাইন স্কোয়ার থিটাকে চেঞ্জ করে 1 cos² θ করে নিলাম। এই টার্মগুলোকে আমি একদিকে এইদিকে নিয়ে চলে আসছি, সব একসঙ্গে কস স্কোয়ারগুলো থিটাকে ক্যালকুলেশন করলাম, কস থিটা একসঙ্গে লিখলাম, এগুলো ক্যালকুলেশন করে 0। এটাকে আমি আমার মিডিল টার্ম বা এরকম দেখতেই পাচ্ছি, এটা হলো a² - 2ab + b² = 0, তো এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 cos θ - 1 হোল স্কোয়ার = 0 হয়ে গেলো, বা এটাকে আমি মিডিল টার্ম করতে পারতাম, বা এখানে আমি দেখছি 2 cos θ + 1 হোল স্কোয়ার - 2 × 2 cos θ + 1, এখান থেকে আমি a - b² = 0 পেয়ে যাচ্ছি, তো এটা স্কোয়ার 0, তো এটা গেলো 0, কস থিটা = হাফ। আবার একই রকমভাবে যেহেতু কস থিটা হলো ধনাত্মক, তাই
থিটাটা কোথায় থাকবে, প্রথম বা চতুর্থ পদে থাকবে, কারণ কস থিটাটা একমাত্র প্রথম পদে সবাই এখানে পজিটিভ, আর কস থিটা হলো চার নম্বর পদে পজিটিভ। তো প্রথম পদে থাকলে কস থিটা ইকুয়াল হাফ, প্রথম পদের রেঞ্জ কত, জিরো থেকে নব্বই ডিগ্রি, এর মধ্যে একটা অ্যাঙ্গেল আসবে, তাহলে অ্যাঙ্গেল আনতে হবে, তাহলে কস সিক্সটি ডিগ্রি মান জানি আমি, হাফ থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি। চতুর্থ পদে টু সেভেন্টি ডিগ্রি থেকে থ্রি সিক্সটি ডিগ্রি, তো চৌদ্দ পদে থাকলে কস থিটা ইকুয়াল টু হাফ, কস এটা কী হাফ চেঞ্জ করতে হবে, কস যেন না চেঞ্জ হয় তার জন্য আমি এখানে জোড় সংখ্যায় নিয়ে আসবো, তো নাইনটি ডিগ্রির সঙ্গে চার, তিনশো ষাট ডিগ্রি বিয়োগ সিক্সটি ডিগ্রি করে দিলাম, কারণ আমি যদি কস সিক্সটি মানেই হাফ, তো এটাকে আমার চেঞ্জ করে আমি এটাই পাবো কস সিক্সটি হাফ আসবে, তো কস থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি ডিগ্রি কস তিনশো ডিগ্রি, মানে এটা ঠিক আছে কি না আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবো যে এখান থেকে হাফ আসছে কি না, তো থিটা ইকুয়াল তিনশো ডিগ্রি, তো নিয়ে সমাধান থিটার মান সিক্সটি ডিগ্রি আর তিনশো। পরের তিন নম্বর অঙ্কটা, এটা তিনের তিন, একই রকম হবে ট্যান থিটা প্লাস কস থিটা টু সেক থিটা, সাইন বাই কস, কস বাই সাইন থিটা, অন টু বাই কস থিটা, এটা হলো কাটাকাটি করে এখানে লসাগু, এই দুটোও হবে লসাগু করলাম, এদিকে কস থেকে কাটলো, এটা মানে ওয়ান বাই সাইন থিটা টু, সাইন থিটা ইকুয়াল টু হাফ। যেহেতু সাইন থিটা আবার ধনাত্মক তাই প্রথম বা দ্বিতীয় পাদে থাকবে আমরা জানি, এর আগে অঙ্কটা হলো প্রথম পাদে থাকলে সাইন থিটা হাফ, সাইন থার্টি থার্টি ডিগ্রি, দ্বিতীয় থিটা দ্বিতীয় পাদে থাকলে সাইন থিটা হাফ, সাইন কি ওয়ান এইটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি, সাইন একশো পঞ্চাশ ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করলাম আমি এটা হাফ পাবো, এটা আমাকে বুঝে নিতে হবে ঠিক করছি কি না, ঠিক আছে, কারণ এটা মানে নাইনটি ডিগ্রি ইন্টু টু মাইনাস থার্টি ডিগ্রি, টু মানে টু মাইনাস থার্টি মানে দুই নম্বর ঘরে সাইন থিটা হলো পজিটিভ প্লাস, আর দুইয়ের জন্য জোর সাইন থার্টি ডিগ্রি পাবো, তো হাফ তাহলে এখানে নির্ণয় সমাধান থার্টি ডিগ্রি আর একশো পঞ্চাশ ডিগ্রি। পরেরটা সাইন ডিগ্রি ফোর থিটা মাইনাস ফোর ট্যান স্কোয়ার থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটাকে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে এখানে কমন প্রথম দুটো টার্ম থেকে কমন, দ্বিতীয় টার্ম থেকে কমন নিয়ে এখান থেকে এটা এটা কমন গেল, আর ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান জিরো, তো ট্যান স্কোয়ার, আচ্ছা এখানে এই অঙ্কটাই আমাকে বলেছে থিটাটা এর রেঞ্জটা হলো জিরো থেকে একশো আশি ডিগ্রির মধ্যে, জিরো থেকে একশো আশি ডিগ্রি কোথায় হয় দেখি, এটা এক দুই তিন চার নম্বর, প্রথম পাত্রা হলো জিরো থেকে নব্বই, দ্বিতীয় পাত্রা হলো নব্বই থেকে একশো আশি ডিগ্রি, তার মানে আমাকে এই রেঞ্জটা দিয়ে দিয়েছে জিরো থেকে একশো ডিগ্রি, মানে এক নম্বর আর দুই নম্বর, তাহলে থিটাটা শুধুমাত্র কোথায় থাকবে এই অঙ্কের, যে থিটার যে ভ্যালুগুলো বেরোবে তার মধ্যে থিটাটার ভ্যালু এক নম্বর আর দুই নম্বরে যেখানে সেখানে পাবো, মানে জিরো থেকে একশো আশি ডিগ্রির মধ্যে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো পাবো সেগুলোই হবে উত্তর, আর বাদ বাকি যদি তিন বা চারে যেগুলো আমরা পাবো ওগুলো এখানে আমাকে নিতে বলেনি এই প্রশ্নে, যদি এটা না বলতো তাহলে সেগুলোও আমরা আমাদের উত্তর হতো নির্ণয় সমাধানে, কিন্তু এখানে আমাকে শুধু জিরো থেকে একশো আশি ডিগ্রি রেঞ্জের মধ্যে নিতে বলেছে, তো আমরা সবই দেখব বের করে এই অঙ্কে, মানে জিরো থেকে একদম একশো আশি এই থ্রি সিক্সটি, কিন্তু আমরা তারপরে এখান থেকে বেছে নেব যে জিরো থেকে একশো আশি ডিগ্রির মধ্যে বা প্রথম পাদ বা দ্বিতীয় পাদের মধ্যে কী কী আছে সমাধানগুলো, তো এইভাবে আমরা এখানে কী করলাম মিডল টার্ম করে নিলাম, দুটো টার্ম পেলাম এটা একটা অথবা এটা, তো প্রথমটা দেখি ট্যান স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল থ্রি, ট্যান থিটা হলো প্লাস মাইনাস ওর থ্রি, তো ট্যান থিটা যদি আমি প্লাস ওর থ্রি নিই তাহলে ট্যান থিটা কোথায় থাকে, পজিটিভ ভ্যালু, তো ট্যান থিটা পজিটিভ, তো ট্যান থিটা যদি পজিটিভ হয় তাহলে থিটাটা হলো প্রথম বা তৃতীয় পাদে থাকবে, ঠিক আছে, তো প্রথম পাদে থাকলে ট্যান থিটা ইকুয়াল রুট থ্রি, জিরো থেকে নব্বই মানে ট্যান সিক্সটি ডিগ্রি, থ্রি সিক্সটি ডিগ্রি, ঠিক আছে, এটা একটা ভ্যালু আমরা পাবো প্রথম পাদে পেয়ে গেছি, আর দ্বিতীয় পাদে থাকলে প্রথম পাদে আর দ্বিতীয় পাদে থাকলেই আমরা ভ্যালুটা নেব, সেটা যদি তৃতীয় পাদে থাকে
তাহলে ট্যান থিটা ইকুয়াল রুট থ্রি, ট্যান 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ট্যান 240, থিটা ইকুয়াল 240 ডিগ্রি, তৃতীয় পদে আছে। এটা আমরা, এটা যদি না বলে দিতে, ওই রিলেশনটা জিরো থেকে 180 ডিগ্রির মধ্যে দিতে হবে অ্যাঙ্গেলটা, তাহলে এই উত্তরটা আমরা নিতাম। কিন্তু এটা আমি দেখিয়েছি, কিন্তু এটা এই অঙ্কে দরকার নেই দেখানো যে তৃতীয় পদে আছে। তাও কীভাবে হচ্ছে দেখে নাও, ওই জন্যই দেখানো। আবার ট্যান থিটা গেলো মাইনাস রুট থ্রি, মানে ট্যান থিটা ঋণাত্মক নেগেটিভ, তারপর থিটাটা কোথায় থাকবে? ট্যান থিটাটা হলো দ্বিতীয় এবং চতুর্থ পাদে থাকবে ঋণাত্মক হলে, আর থিটা যদি দ্বিতীয় পাদে থাকে ট্যানটা মাইনাস রুট থ্রি, মাইনাস ট্যান 60 ডিগ্রি। তো এটাকে আমি চেঞ্জ করে কী করতে পারি, ট্যান 180 থেকে মাইনাস 60 দ্বিতীয় পাদে তাহলে। দেখো কেন নিলাম এটাই আমি, কারণ এখান থেকে আমি আবার ব্যাক করে এটাই পাচ্ছি 90 ডিগ্রি ইন্টু টু মাইনাস 60 ডিগ্রি, বা এখানে হয় হলো করতে হতো 90 ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস সামথিং, বা 90 ডিগ্রি ইন্টু টু মাইনাস 60 ডিগ্রি। তো টু করলে আমার এই ট্যানটা জোর পাচ্ছি কেন, 92 টুটা হলো জোর সংখ্যা, তো ট্যানটা চেঞ্জ হবে না, ট্যানই থাকবে এখানে, 60 যাবে ওই কারণে। ওই জিনিসটা ভেবেই আমরা এইভাবে করছি, তো ব্যাক ক্যালকুলেশনও দেখে নেবে ঠিক আছে কিনা। এই জায়গাটা অনেকেই বুঝতে পারে না, তো এখানে মাইনাস ট্যান 60 ডিগ্রি এটার ভ্যালু, কিন্তু আমাকে এখানে বলতে সেটা দ্বিতীয় পদে, তো দ্বিতীয় পদে আমাকে রাখার জন্য কী করতে হবে, আমি জানি 90 ডিগ্রি থেকে 90 থেকে 180 ডিগ্রি, এটা তো দ্বিতীয় পদ, আমি জানি হ্যাঁ ট্যান 60 ডিগ্রি। তো আমাকে এই ভ্যালুটা চেঞ্জ করে আমাকে এই রেঞ্জের অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। তো আমরা জানি হয় 90 ডিগ্রির সঙ্গে 1, 2, 3 যাই হোক মাল্টিপ্লাই করে প্লাস কিছু অ্যাঙ্গেল করলে 60 ডিগ্রি, এখানে এই 60 ডিগ্রি রাখতে হবে, না রাখলেও হবে, 90 ডিগ্রি ইন্টু 1 সামথিং করতে হবে। কিন্তু ওটা করলে আমি ব্যাক করা, বা এটা আসবে না, ব্যাক করে মাইনাস রুট থ্রি পাবো না, দেখবো 180 ডিগ্রি, 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 60 ডিগ্রি করলেই এটা পাচ্ছি, সেই জন্য এটা করা। তারপর ট্যান 120 ডিগ্রি হয়ে গেলো, বিয়োগ করে থিটা গেলো 120 ডিগ্রি, এটা তো আমাকে এক আর দুই নম্বরে বলেছে। তো থিটা চতুর্থ পাদে থাকলে এটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমাদের লাগবে না, ট্যান থিটা গেলো মাইনাস রুট থ্রি, ট্যান কী করলাম 360 ডিগ্রি, 90 ডিগ্রি ইন্টু 4 মাইনাস 60 ডিগ্রি, মানে ট্যান 300 ডিগ্রি, থিটা গেলো 300, কিন্তু এই ভ্যালুটা এখানে নিতে বলেনি। তো আমি এখানে 120 পেলাম, 0, 60 ডিগ্রি পেলাম, আবার ট্যান স্কোয়ার থিটা একে মাইনাস 1 একে 0, ট্যান স্কোয়ার থিটা 1, ট্যান থিটা হলো প্লাস মাইনাস 1। তো ট্যান থিটা যখন 1, থিটা হলো ধনাত্মক, থিটা প্রথম এবং তৃতীয় পাদে থাকবে, থিটা প্রথম পাদে থাকলে ট্যান থিটা 1, ট্যান 45 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি, এটা একটা ভ্যালু পেলাম প্রথম পাদে। তৃতীয় পাদে থাকলে আমরা জানি প্রথম আর দ্বিতীয় পাদ নিতে বলেছে, তৃতীয় পাদে থাকলে নিতে বলেনি, তাও দেখিয়ে দিচ্ছি অঙ্কটা তোমাদের মানে বোঝার জন্য। আপাতত এখানে পরীক্ষার সময় যদি এই অঙ্কটা আসে এগুলো এটা করতে হবে না, এগুলোই বার করতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান কী করলাম যেহেতু তৃতীয় পাদ, তো 1 আছে, তো এখানে কী করলাম 1 মানে আমি এমনি জানি ট্যান কত 45 ডিগ্রি, তো আমি বলছিলাম এই 45 এই অ্যাঙ্গেলটা এখানেই রাখবে, কিন্তু এখানে এমনভাবে যোগ করবে যাতে এখান থেকে আবার এটা পাও ব্যাক ক্যালকুলেশন পাও। তো এখানে আমি করলাম 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, সবসময় এখানে জোর আনবে 90 ডিগ্রি ইন্টু 2 যখন এই টাইপের ব্যাক ক্যালকুলেশন মানে তোমার বলবে, কারণ জোর থাকলে ওই ট্যানটা আবার তুমি পাবা, যদি বিজোর মাল্টিপল থাকে তাহলে তো আমাকে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে, তার ফলে ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তো 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 45 ডিগ্রি, দুই আগে তিন নম্বর ঘরে প্লাস ট্যান 45 ডিগ্রি ব্যাক পেলাম, ট্যান যোগ করে 225, সেটা কিন্তু 225। আর ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস 1, থিটা ইকুয়াল দ্বিতীয় এবং চতুর্থ পাদে থাকবে, দ্বিতীয় পাদে থাকলে মাইনাস 1, তো এখানে একটা লাইন লিখতে পারতাম মাইনাস ট্যান 45 ডিগ্রি। তো এটাকে আমি চেঞ্জ করে আমাকে এখন আনতে হবে দুই নম্বর ঘরে, তো আমি জানি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা রাখবো, ট্যান 90 ডিগ্রি ইন্টু 2 করবো, কারণ 90 ডিগ্রি ইন্টু 1 করলে তো ওটা বিজোড় সংখ্যা হয়ে যাবে, চেঞ্জ হয়ে এই ভ্যালু পাবো না মাইনাস 1, সেম করলাম বিয়োগ করে, তো এটা থেকে ক্যালকুলেশন এটা পাচ্ছি, তো এটা পাচ্ছি, তো ট্যান এটা বিয়োগ করলে 135, সেটা গেলে 135 ডিগ্রি, এটা আমি নিতে পারবো দুই নম্বর ঘরে। কিন্তু চার নম্বর ঘরে এটা দরকার নেই, পরীক্ষা মানে নিতে বলেনি, তাও দেখিয়ে দেওয়া হচ্ছে, ট্যান এটা গেলো মাইনাস 1, ট্যান 45 ডিগ্রি, ট্যান 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ট্যান 350 ডিগ্রি, সময় দেখে গেলো। তো প্রশ্ন অনুযায়ী থিটাটা হলো 0 থেকে 180 ডিগ্রির মধ্যে,
তার নির্ণয় সমাধান সেটা হয়ে গেল 60/20/45 or 135 degrees। ঠিক আছে, অঙ্কটা হলো। এবার 5 নম্বর, পাঁচ নম্বর অঙ্কে ফোর সাইন থিটা কস থিটা প্লাস ইকুয়াল টু 1 - 2 sin θ। প্লাস 2 cos θ, 4 sin θ cos θ। তো এগুলো যেগুলো বাম ডান দিকে আছে ওগুলো বাম দিকে নিয়ে চলে আসলাম, সব একদিকে 0। তো এখান থেকে এই দুটো টার্ম কমন নিয়ে এখান থেকে এটা হলো 2 sin θ, এখান থেকে কমন নিয়ে -1 কমন নিয়ে 2 + 1, তো এই দুটো কমন গেল জাস্ট মিডল টাইমের মতো। তো cos θ, তো এখান থেকে কী হলো cos θ গেল -½, অথবা এখান থেকে sin θ গেল ½। এখন cos θ গেল -½, মানে cos θ গেল ঋণাত্মক। আর ঋণাত্মক কোথায় হয়, কোথায় হয় cos θ? যদি ঋণাত্মক হয় তাহলে থিটা অ্যাঙ্গেলটা কোন কোন পদে থাকবে? দ্বিতীয় এবং তৃতীয় পদে থাকবে। তো থিটাটা যদি দ্বিতীয় পদে থাকে তাহলে cos θ কী হবে? -½, মানে -cos 60 degrees। তো 2 নম্বর পদে নিয়ে যেতে হবে অ্যাঙ্গেলটা, তো একই রকম হবে 180 - 60 degrees। দেখো 90 - 2 - 60 দেখো, ব্যাক ক্যালকুলেশন করে 2 আছে, 2 মানে 2 নম্বর ঘর -60, 2 নম্বর ঘরে cos নেগেটিভ মাইনাস হলো, 2 এর জন্য cos 60 degrees, এর ভ্যালু -½। ঠিক আছে, তাহলে 180 থেকে 60 বাদ গেলে 120, সেটাই গেল 120 degrees। তারপরে তৃতীয় পাদে বলেছিল, দ্বিতীয় পাদে বের করলাম, সেটা হলো তৃতীয় পাদে থাকলে cos θ -½, -cos 60 degrees। তৃতীয় পাদে মানে এই যে 180 - 270 degrees, তো 90 degrees × 2, কারণ 90 degrees 3 মাইনাস করলে 3 আছে বিজোর, চেঞ্জ হয়ে যেত cos, ভ্যালুটাও চেঞ্জ হয়ে যেত। তাই 90 degrees × 2 + 60 degrees, কারণ এখানে জোর রাখলেই ওটা আমি আবার ব্যাক ক্যালকুলেশন cos পাবো। যদি এখানে 3 করতাম, 270 degrees করে মাইনাস করে অ্যাঙ্গেলটা নিয়ে আসতাম, তো এখানে cos আসতো না, চেঞ্জ হয়ে যেত সাইন, তো ভ্যালুটাও চেঞ্জ হয়ে যেত, তো পেতাম না ব্যাক ক্যালকুলেশন করে, আমি এখানে পৌঁছাতে পারতাম না। তাই এখানে 90 degrees × 2 + 60 degrees, তো এখান থেকে আমি পাচ্ছি -cos 60, ব্যাক করে -½, তা ঠিকই আছে। তো cos 240 degrees, সেটা হলো 240 degrees, এটা আমি পেয়ে গেলাম এখানে কোথাও 240 degrees এখানে আছে, তার মানে 3 নম্বর ঘরে। একই রকমভাবে sin θ হাফ হলে ধনাত্মক প্রথম আর দ্বিতীয় পাদেই থাকবে, প্রথম পাদে থাকলে sin½ এবং sin 30, সেটা হলো 30 degrees, দ্বিতীয় পাদে থাকলে সাইন হলো হাফ। সাইন কি, ওই 180 - 30, 150, সেটা গেলো 150, নির্ণয় সমাধান সেটা 30 - 120, 150, 240। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক বলেছে cosec α - β 2/√3, সেক অফ α + β এগুলো √2 হলে আলফা বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। দেখো cosec α - β 2/√3, cosec α - β ইকুয়াল টু cosec 60 degrees, মান α β ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু এখানে পজিটিভ আছে, দেখো আমি এখানে α β শুধু 60 ডিগ্রি নিলাম, কিন্তু যেহেতু এটা পজিটিভ আছে তো cosecটা হলো প্রথম আর দ্বিতীয় পাদে হলো পজিটিভ, তার মানে আর একটা অ্যাঙ্গেল হতে পারতো কি 180 - 60 ডিগ্রি cosec অফ মানে 120 ডিগ্রি হতে পারতো, তাই তো? α - β একটা 60 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি হতে পারতো 2 নম্বর ঘরে, যেহেতু হলো cosec-এর উল্টো তো হলো সাইন, এই দুটো ঘর হলো পজিটিভে, এই দুটো ঘর হলো এখানে এই 1 নম্বর ঘরে আর 2 নম্বর ঘরে পজিটিভ, যেহেতু cosec-এর ভ্যালুটা 2/√3 আছে পজিটিভ, α - β ভ্যালুটা অ্যাঙ্গেলটা, তো একটা 120 ডিগ্রি হতে পারতো। তো আমি যদি এখানে α - β যদি 120 ডিগ্রি লিখতাম, তো এই দুটোর মধ্যে আমি এটাই কেন নিয়েছি, কারণ আমি এখানে ক্ষুদ্রতম মান নিতে বলেছি, ধনাত্মক তো মান অবশ্যই কিন্তু ক্ষুদ্রতম। দেখো যদি দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল 60 ডিগ্রি, আবার দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল 120 ডিগ্রি, এই দুটোর মধ্যে কোনটা ছোট? দেখো 120 ডিগ্রি আর α - β 60 ডিগ্রি,
আলফা মাইনাস বিটা, দেখো এর সব থেকে বড় আলফা যে কোনো একটা অ্যাঙ্গেলের মান কী হতে পারে 60 ডিগ্রি, আর একটা মাইনাস জিরো, তাহলে হবে 60 ডিগ্রি। আর এর সব থেকে বড় একটা ভ্যালু মান ধরলাম এটা 120 ডিগ্রি মাইনাস জিরো, তাহলে 120 ডিগ্রি। ঠিক আছে, তারপরে যদি আমি এখানে এখানে যে কম বেশি করি, তো এখানে কত, এখানে এরকম হতে পারতো, এখানে কোনো আরও একটু বড় বেশি 120 থেকে বেশি বড় বাড়তো, এখানে এখানে ধরো 10, তাহলে এখানে 130 ডিগ্রি। কিন্তু তাহলে কী হতো, দেখো এখানে সবসময় এই আলফা বিটার মানটা এই আলফা বিটার মানের থেকে, এই বিয়োগফলের থেকে, এখানে এখানে যে বিয়োগফলটা, এখানে আলফার মানটা 60 ডিগ্রি, কিন্তু এখানে আলফা মানে 120 ডিগ্রি হতে পারে। তার মানে এখানে বড় হয়ে যাচ্ছে এখানে অ্যাঙ্গেলটা, ওই এই জিনিসটা ভেবে আমরা শুধু এই অ্যাঙ্গেলটাই নিই, কারণ এখানে আমাকে ক্ষুদ্রতম মান নিতে বলছে আলফা আর বিটার। তো এই রিলেশনের ক্ষেত্রে আলফা বিটাটা ছোটো এই রিলেশনের ক্ষেত্রে থেকে, কারণ এখানে আলফা বিটাটার মান এই রিলেশনে যা মান আমি বসিয়ে দেখতে পাচ্ছি দেখতে পাবো, তার থেকে ছোটো অ্যাঙ্গেল এখানে পাবো, তাই আমি এই লাইনটা নিচ্ছি। ঠিক আছে, দেখো পরেরটা, তো আমি একটা লাইন এবার পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি। এবার সেক আলফা প্লাস বিটা গেলে রুট টু দেওয়া আছে, মানে সেক 45 ডিগ্রিতে, এটা হলো পজিটিভ ভ্যালু সেকের, সেক মানে উল্টো কস মানে 4 নম্বর ঘরে আর 1 নম্বর ঘরে এটা পজিটিভ, তো সেক 45 ডিগ্রি একটা হবে, অথবা সেক 90 ডিগ্রি ইন্টু 4 মাইনাস 45 ডিগ্রি, মানে সেক 315 ডিগ্রি একটা 4 নম্বর ঘরে। তাহলে আলফা প্লাস বিটা আমি এখান থেকে কি পাবো, হয় আলফা প্লাস বিটা হলো 45 ডিগ্রি, অথবা আলফা প্লাস বিটা এখানে 315 ডিগ্রি, তাই তো? কিন্তু এই দুটোর মধ্যে আমি কোনটা নেব, কিন্তু আমি আগে একটা নিয়ে নিয়েছি আলফা মাইনাস বিটাকে 60 ডিগ্রি, যেহেতু আমি আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি নিয়ে নিয়েছি, তো আলফা প্লাস বিটা আমি এখানে 45 ডিগ্রি নিতে পারবো না। কেন হতে পারে না, কেন হতে পারে না আলফা প্লাস বিটা, কারণ একটা অ্যাঙ্গেল থেকে কিছু সামথিং, একটা অ্যাঙ্গেল আলফা থেকে অন্য একটা অ্যাঙ্গেল বিয়োগ করে যখন 60 ডিগ্রি হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা থেকেই আবার কিছু একটা অ্যাঙ্গেল যোগ করে 45 ডিগ্রি তো হতে পারে না, 100 থেকে 40 মাইনাস করে 60 হলো, আবার 100 থেকে 40 যোগ করে এর থেকে কম হয়ে যাবে 60 থেকে, এটা তো হতে পারে না, 60 থেকে বেশি হবে, তাই আমি এটা নিতে পারবো না। তো আমি কী নেব, যেটা একটা আছে, তার মানে বেশি হবে 60 থেকে, যোগফলটা সবসময় এই বিয়োগফলটা যেহেতু 60 দুটো অ্যাঙ্গেলে, তাদের যোগফলটা বেশি হবে, তা আলফা প্লাস বিটাটা 315 ডিগ্রি এটা নিলাম। তো এক নম্বর আর 2 নম্বর রিলেশন, ঠিক আছে, এখানে বোঝা গেল কেন আমি নিলাম না 45 ডিগ্রি, কারণ আমি একটা জানি আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল, তো ওই দুটো অ্যাঙ্গেলে আবার যোগফল এই 60 থেকে কম তো হতে পারে না, তাই আমি কম নেবো না, কোনটা নেবো 315 ডিগ্রি। তাহলে এই দুটো, এই 1 নম্বর আর 2 নম্বর রিলেশন থেকে এই দুটো অ্যাড করলে 2α 60 315 ডিগ্রি 375, আলফা গেল 37 ডিগ্রি/2, এটা ডিভাইড করলে 187.5 ডিগ্রি। 2 নম্বরে এই আলফার ভ্যালুটা পুট করে দিয়ে পুট করলে কি পাবো, আলফা প্লাস বিটা মানে আলফা ভ্যালুটা প্লাস বিটা 315, বিটা গেল কি 315 মাইনাস এর ভ্যালুটা, এই যে এটা এটা হাফ মানে 0.5, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 127.5 ডিগ্রি, হাফ 5 মানে হাফ অঙ্ক হয়ে গেল। তাহলে এই এখানে আলফার মান আমি পেলাম 187.5 ডিগ্রি এবং বিটার মান পেলাম 127.5 ডিগ্রি, ক্ষুদ্রতম ধনাত্মক মান। ঠিক আছে, ধনাত্মক মান অবশ্যই এবং ক্ষুদ্রতম, কারণ আমি প্রথমেই থেকেই যেগুলো নিয়েছি সেগুলো ক্ষুদ্রতমই নিচ্ছি, শুরু করেছি। পাঁচ নম্বরটা দেখো, পাঁচ নম্বর অঙ্কটা কি 10 25
फाइव डिग्री इक्वल टू ए हम प्रमाण करो जो एक्सप्रेशन इक्वल टू वन माइनस ए स्क्वायर बाय टू ए ये खूब ही सोजा एक्सप्रेशन देवा आछे लिखल ये नाइनटी डिग्री माल्टिपल हिसाब से जे आगे शिखे एर आगे अंकगल एक रकम भाव भांगल भेगे एखे टू माइनस आज दुई नम्बर घरे टेन माइनस है दुई नम्बर जोर आई टेन टेन बस पचिस डिग्री माइनस माइनस छो एखे नाइनटी वन प्लस दुई नम्बर घर टेन माइनस 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 प्लस वनर जो बीजर संख्या टेन कट हो गो पचिस डिग्री वन प्लस दुई नम्बर घर टेन माइनस दुई नम्बर हलो जोर संख्या टेन टेन ही पचिस डिग्री वन प्लस दुई नम्बर टेन माइनस बीजर संख्या जो टेन चेन्ज है कट पचिस डिग्री पचिस डिग्री कट पचिस डिग्री मान ही हलो वन बाई टेन पचिस डिग्री कटर उल्टो हलो टेन तेल माइनस ए এখানে এ দেওয়া ভ্যালু দেওয়া ছিল এ টেন পঁচিশ ডিগ্রির মান মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ওয়ান প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ ভ্যালু পুট করে দিলাম মাইনাস এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ মাইনাস এ প্লাস 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 এ কেটে গেল তাহলে এখানে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হলো টু আর এটার উপরে এটা লসাগু করলাম মাইনাস তাহলে উপরেটা লসাগু করলে কি হলো মাইনাস এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ বাই টু তারপরে এটাকে আবার কী হলো এটাকে ডিভাইড করলে কী হয় এটা বাই এটা ইন্টু ওয়ান বাই টু এটা উল্টে যাবে তা টুটা নিচেই আসবে টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই টু এ এটা জাস্ট ক্যালকুলেশন এগুলো তোমার পারবেই ছয় নম্বর অঙ্কটা দেখো প্রমাণ করো যে এই এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা সব এটা মাল্টিপল হিসেবে আছে এর মান থিটার উপর নির্ভর করে না মানে যে ভ্যালুটা বেরোবে লাস্টে এই এক্সপ্রেশনটা যে ক্যালকুলেশন করে ভ্যালুটার মান বেরোবে সেখানে থিটা থাকবে না ঠিক আছে ওই জন্য বলছে নির্ভর করেন দেখো এক্সপ্রেশন নেওয়া হয়েছে একই রকমের নাইনটি ডিগ্রি টু আছে না এটা পাই টু পাই পাই মানে একশো আশি ডিগ্রি নাইনটি ডিগ্রি ইন্টু টু ইন্টু টু আছে মানে ফোর চার নম্বর ঘরে সাইন হলো নেগেটিভ জোর সঙ্গে মানে সাইন থিটা হোল কিউব বা একই রকম হবে নাইনটি থ্রি প্লাস থিটা মানে চার নম্বর ঘরে এটা পজিটিভ আর এখানে থ্রি আছে মানে কষ্টটা সাইন থিটা হোল স্কোয়ার একই রকম টু পাই মাইনাস থ্রি মানে চার নম্বর ঘরে এটা প্লাস চার জোরে জোরে কস কিউব চার নম্বর ঘরে চার প্লাস থিটা মানে পাঁচ নম্বর ঘরে প্লাস চারের জন্য সাইন থিটার কিউব মাইনাস দুই নম্বর নাইনটি ডিগ্রি টু টুটা হলো দুই নম্বর ঘরে টেন নেগেটিভ মাইনাস আর দুই জোর সংখ্যা মানে টেন টেন যেটা নাইনটি ডিগ্রি ইন্টু টু মাইনাস দুই নম্বর ঘরে কসেকটা পজিটিভ দুই নম্বর ঘরে কসেক টু জোর আছে মানে কসে কী হবে হোল স্কোয়ার সেক স্কোয়ার যেটা পাই প্লাস সেটা পাই নাইনটি টু প্লাস সেটা মানে তিন নম্বর ঘরে সেক হলো নেগেটিভ দুইয়ের জন্য সেক জোর আছে জোর সংখ্যা সেক সেটা হোল স্কোয়ার সাইন থিটা এবার কিউব মাইনাস বেরোবে সাইন কিউব থিটা বাই সাইন স্কোয়ার থিটা একই রকম এটা পাঁচ ব্যাকেটগুলো উঠিয়ে লিখলাম এবার সাইন কিউব থিটা সাইন কিউব কেটে গেল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে কস কিউব থিটা লিখলাম সাইন স্কোয়ার থিটা মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ট্যান থিটাকে লিখলাম সাইন থিটা বাই কস থিটা কসেক স্কোয়ার থেকে উপরে উঠালে সাইন স্কোয়ার থিটা উল্টে দিলে সেক স্কোয়ার থিটাকে ওয়ান বাই কস স্কোয়ার থিটা আর সাইন থিটা ছিল নিচে ওয়ান বাই সাইন থিটা সাইন থিটা সাইন থিটা কাটলো এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা কেটে গেল নিচে ছিল কস থিটা কস স্কোয়ার থিটা হলো কস কিউব থিটা উপর কস কিউব থিটা এটা ভাগ করলে ওয়ান তাহলে রাশিটির মান থিটা নিরপেক্ষ কারণ এখানে এই ভ্যালুতে থিটা নেই সাত নম্বর অঙ্কটা মান নির্ণয় করো দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার ওয়ান প্লাস থ্রি সাইন ফাইভ ডিগ্রি ডট ডট সাইন স্কোয়ার এইটটি ফাইভ এইটটি সেভেন এইটটি নাইন ডিগ্রি দেখো ওই এক্সপ্রেশনটা নিলাম এরকম টাইপের অঙ্ক আমরা আগে করেছি শুধু একটু আলাদা ওখানে পরপর ছিল ওয়ান তারপর টু ছিল থ্রি ছিল ফাইভ ছিল ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে এইটটি নাইন পর্যন্ত ছিল এখানে ওয়ানের পরে থ্রি আছে তারপর ফাইভ আছে মানে এখানে বীজের সংখ্যাগুলো দিয়ে আছে কী কী আছে ওয়ানের পরে থ্রি আছে তারপর ফাইভ মানে বীজের সংখ্যা ঠিক আছে আগের অঙ্কগুলো এই টাইপের একটা অঙ্ক করেছি আমরা কিন্তু ওখানে ছিল ওয়ান ছিল তারপর টু ছিল তারপর থ্রি ছিল ফোর ছিল ফাইভ ছিল সবই ছিল পরপর ন্যাচারাল নম্বরের সংখ্যা ছিল কিন্তু এখানে বীজের সংখ্যা আছে ওয়ান তারপর থ্রি তারপর ফাইভ ডট ডট করে এইটটি ফাইভ এইটটি সেভেন এইটটি নাইন
ঠিক আছে, এক ঘর পরপর। তাহলে আমি প্রথম লাইন লিখলাম, প্রথম সাইন স্কোয়ার 1, 3, 5, ঠিক আছে, ডট ডট, যে মিডিল টার্মগুলো কী হবে, বিজোড় সংখ্যা মানে 43, 44 থাকবে না, তারপরে 45, তারপরে 47, ডট ডট দিয়ে লাস্টে তিনটে লিখলাম। এবার আমি আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক করতে করতে গেলে এই টাইপের দেখলে আমি কী করি, দেখতে হবে কোন দুটো যোগ করে 90 ডিগ্রি, প্রথমে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করবে, দেখো 1 আর 89 90 ডিগ্রি, তাহলে এই দুটো একসঙ্গে, 3 আর 87 যোগ করলে 90 ডিগ্রি একসঙ্গে, এটা এটা 85, তো ওটা ডট ডট লিখলাম না, 43, আবার এখানে 47 যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই দুটো একসঙ্গে, হ্যাঁ মিডলে পড়ে থাকলো সাইন স্কোয়ার 45 ডিগ্রি, কী করে থাকলো সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তো এবার কী করবো, 89কে 90 ডিগ্রি মাইনাস 1, 87কে 90 ডিগ্রি মাইনাস 3, এইভাবে ডট ডট করে এই 47কেও 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি সাইন 45 ডিগ্রি উপরে লিখে দিতাম ওখানে। তো মানে এটাকে চেঞ্জ করে কস স্কোয়ারে করতে হবে, তো এগুলো কী হবে, চেঞ্জ হবে কস স্কোয়ার 1, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি, 3 কস স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, আর 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি হলো। এবার দেখো এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, কতগুলো আছে আমরা জানি, যখনই হলো বিজোড় সংখ্যার এখানে আছে একটা দুটো, এইভাবে চলতে গেলে 43 বিজোড় সংখ্যা আছে, তো বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম না, কতগুলো পদ আছে বেরিয়ে যাচ্ছে, কতগুলো আছে, 43 প্লাস 1 মানে 44/2 মানে 22, ঠিক আছে, তাহলে এখানে 22টি পদ আছে, এখানে একটা পদ, এইভাবে 22টা আছে, তার মানে এইগুলো যোগ করলে কতগুলো আছে এখানে 22টি পদ, তা 22টা আছে মানে এখানে একটা দুটো এগুলো 22টা মানে 22 যোগ করলে 22টা আছে মানে অন অন করে 22টি পদ আছে, প্লাস 1/√2 হোল স্কোয়ার এই ভ্যালুটা, তাহলে অন অন যোগ করে 22টা পদ আছে মানে 22 যোগ হলো, প্লাস হাফ, তো এটা ক্যালকুলেশন করলে 22.5, যদি 10/15 এগুলো 2 √3 হয় তবে দেখাও যে এক্সপ্রেশনটি গেলো 4 √3, জাস্ট ক্যালকুলেশনে অঙ্ক এই যে আছে এটাকে ভাঙলো 90 ডিগ্রি সামথিং হিসেবে, ভেঙে এমনভাবে ভাঙবো আগে দেখবো হয় যোগ বা মাইনাস করে 90 ডিগ্রির সঙ্গে 15 ডিগ্রি আসছে কি না, এর সঙ্গে দেখো এর সঙ্গে আমি যোগ করেছি, বিয়োগ করতে পারতাম কিন্তু ওখানে এইদিকে অ্যাঙ্গেলটা 15 আসতো না, লাভা একটা লাইন করতে হতো পরে, তো আমি একবারে অঙ্কটা করার জন্য দেখবো কোনখানে 15 আসছে, এখানে আসছে দেখো, যেমন যেমন এখানে কট এটা ভাঙার সময় আমি দেখো বিয়োগ করার সময় 15 আসছে, যে যোগ করে আসছিলো না 15, তো বিয়োগ করে 15 এখানে দেখা যাচ্ছে, তাই বিয়োগটা নিয়েছি 90 ডিগ্রির সঙ্গে 11 মাইনাস 15, যদি যোগ করে নিতে হবে কী হতো, এখানে 10 সামথিং 15 আসতো না, পরে আমাকে আবার একটা লাইন করতে হতো, তো আমি একবারই এটা যেহেতু আমাকে 10/15 ডিগ্রি দেওয়া আছে ওই হিসাবে আমি ভাঙবো, এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, এটাকে এমনভাবে ভাঙবো যাতে করে এই দিকের এই যে অ্যাঙ্গেলটা এখানে 15 থাকে, হলো এইভাবে এই 12 মানে 4 নম্বর ঘর, এই যে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্লাস 1 মানে 13, 1 নম্বর ঘরে পজিটিভ, আর কি জোর সঙ্গে 10/15 ডিগ্রি তার সঙ্গে 2 গুণ ছিল, 11 নম্বর ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11, 3 নম্বর ঘর বিয়োগ আছে ওখানে, এখানে আছে বিয়োগ মানে 3 নম্বর ঘরেই, 3 নম্বর ঘরে কটটা কি কটের ঘর, তাহলে প্লাস বিজোড় সংখ্যা তাই কটটা 10/15, মাইনাস ছিল বসালাম 2 প্লাস 15 মানে 3 নম্বর ঘরে 1 2 3 নম্বর ঘরে 10 নিজেরই ঘর, তাহলে প্লাস হতো আর প্লাস আগের মাইনাস ছিল প্লাস মানে মাইনাস জোর সংখ্যা তাই 10/15, 10/15 কেটে গেলো, পড়ে গেলো 2 10/15 ডিগ্রি, 2 10/15 ডিগ্রির মান এখানে 2 √3 দেওয়া ছিল, গুণ করে দিলে 4 √3, তো আজকে অঙ্ক এখানে শেষ, ঠিক আছে। আচ্ছা আরেকটা অঙ্ক আছে যেটা আমরা এখানে করেছিলাম না, মনে হলো এটা 2 নম্বর অঙ্ক, এখানে করা হয়নি, লেখা আছে প্রমাণ করো যে কস 2π
प्लस माइनस पाई बाई फोर बाई साइन क्यू पाई प्लस माइनस वन पावर क्यू पाई बाई फोर इक्वल टू वन जेखने এই যে পি আর কিউ হলো যে কোনো অখণ্ড সংখ্যা। তো এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আমি বলে দিচ্ছি, কারণ এখন এই অঙ্কটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপাতত এখনই। তো পি আর কিউ যে অখণ্ড সংখ্যা মানে কি, পি একবার ধরবে যুগ্ম, কিউ ধরবে একবার যুগ্ম সংখ্যা, আবার পি ধরবে একবার অযুগ্ম সংখ্যা, কিউ ধরবে একবার অযুগ্ম সংখ্যা। একবার পি একবার যদি যুগ্ম ধরো, কিউটা একবার চেঞ্জ করে অযুগ্ম ধরবে, পিটা যদি অযুগ্ম ধরো, কিউটা ধরলে তখন যুগ্ম ধরবে। এইভাবে যদি এই অঙ্কটা করো তাহলে একবার হয়ে যাবে। তো আমি একরকমভাবে করে দেখাচ্ছি। ধরুন পি হলো যুগ্ম সংখ্যা, ধরে নিই টুকে, কিউটাও যুগ্ম সংখ্যা, টু পি টু কে ওয়ান ধরে নিলাম বা টু কেই ধরে নিচ্ছি, দুটোই যুগ্ম সংখ্যা। যদি হয় তাহলে কী হতো, কস কী হতো এখানে, কস কস কী ছিল, টু পি, পি এর জায়গায় কী লিখতো টু কে ইন্টু পাই প্লাস মাইনাস পাই বাই ফোর, টু ইন্টু টু কে ইন্টু পাই প্লাস মাইনাস ফোর, আর ছিল সাইন কিউ ছিল, কিউ মানে এখানে টু কে ইন্টু পাই প্লাস মাইনাস ওয়ানের পাওয়ারে কিউ ছিল মানে টু কে ইন্টু পাই বাই ফোর। আমাকে এটা দেখাতে হবে এটা সমান হলো ওয়ান, তো কী হতো এখানে, কস দুই দিয়ে ফোর কে পাই প্লাস মাইনাস পাই বাই ফোর, আর সাইন দেখো এখানে যুগ্ম সংখ্যা আছে টু, তাহলে এটা কী হবে প্লাস হয়ে যাবে মাইনাস উপরে পাওয়ারের কারণে, যুগ্ম সংখ্যা থাকলে ওটা প্লাস হয়ে যায়, তাহলে টু কে পাই প্লাস পাই বাই ফোর। তো দেখো কস ফোর কে পাই প্লাস পাই বাই ফোর, তাই তো ফোর কে পাই মানে, পাই মানে কি নাইনটি ডিগ্রি ইন্টু টু। তো এখানে তুমি যাই বসাও, একবার দেখো প্লাস আছে একবার মাইনাস আছে, তুমি যদি এখানে ওয়ান বসাও কের মান, ধরো আমি কের মানে ওয়ান দিয়ে বস, টু থ্রি যাই বসাও একই রকমই আসবে কের ভ্যালু, আমি ওয়ান দিয়ে দেখছি, ওয়ান বসালে এখানে কী হতো ফোর পাই প্লাস মাইনাস পাই বাই ফোর, ফোর পাই মানে কি নাইনটি ডিগ্রি ইন্টু টু, টু এর সঙ্গে চার গুণ মানে আট, এখানে আটের সঙ্গে প্লাস একবার পাই বাই ফোর আট, এটা মানে হচ্ছে নাইনটি ডিগ্রি ইন্টু এইট, একবার প্লাস মাইনাস পাই বাই ফোর, তো এইট প্লাস পাই বাই ফোর মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, প্লাস পাই বাই ফোর মানে কি নয়, মানে একবার এক নম্বর ঘরে যাবে প্লাসের বেলা, আর মাইনাস থাকলে চার নম্বর ঘরেই থাকবে। তো এখানে আছে কস, এক নম্বর থাকুক আর চার নম্বর থাকুক, কসের ঘরই তো চার নম্বর আর এক নম্বর হবে পজিটিভ, তাহলে সামনে হবে পজিটিভ। আর এখানে কী হতো ছিল বিজোড় জোড় সংখ্যা, এখানে কত ছিল জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার জন্য কস ফোর থাকবে আর এখানে কস পাই বাই ফোর, একই রকমভাবে এখানে ওয়ান করলে কী হতো টু পাই প্লাস পাই বাই ফোর, হ্যাঁ থ্রি ফোর ফাইভ সব একই রকমই কেস হবে। তো ওয়ান দিয়ে দেখিয়ে দিচ্ছি, টু পাই মানে কি এটা নাইনটি ডিগ্রি ইন্টু দুই দিয়ে চার, এটা মানে একশো আশি ডিগ্রি, টু বেরোতো নাইন ডিগ্রি টু আর দুই দিয়ে চার প্লাস পাই বাই ফোর, চার প্লাস ফোর, চার প্লাস পাই বাই ফোর মানে কি পাঁচ নম্বর ঘরে, এক দুই তিন চার পাঁচ, এক নম্বর পাঁচ নম্বর ঘর মানে কি ওটা এক নম্বর ঘরের সবাই হলো পজিটিভ, আর চারের জন্য সাইন পাই বাই ফোর, আর কস পাই বাই ফোর মানে কি ওয়ান বাই রুট টু, সাইন পাই বাই ফোর ওয়ান বাই রুট টু মানে ওয়ান। একই রকমভাবে এটা আমি অঙ্কটা করলাম যুগ্ম, এটাও যুগ্ম, এটাও যদি অযুগ্ম ধরতে এটা অযুগ্ম ধরতে তাও হতো, একবার তোমরা করবে পিটা হলো অযুগ্ম, কিউটাও অযুগ্ম সংখ্যা মানে এটা টু কে প্লাস ওয়ান
टू के प्लस वन हलो और एक बार कर पीटा हलो जुग्म माने टू के किूटा हलो अजुग्म टू के प्लस वन और एक बार कर पीटा हलो अजुग्म और किूटा हलो जुग्म আমি একটা রিলেশন করলাম আরও এক দুই তিনটা রিলেশন দেখবে অ্যান্সার আসবে এক। ঠিক আছে, তো আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ হলো এবং এই অধ্যায়ের দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক এখানে আজকে এই ভিডিওতে কমপ্লিট। এবং আমার আগের ভিডিও এবং আজকে এই ভিডিও মিলিয়ে ত্রিকোণমিতিকের এই চ্যাপ্টার থ্রি যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই চ্যাপ্টারটা মোটামুটি মানে এক্সারসাইজ তো এসএন দে বুক পেজ নম্বর 128 129 এ তো এই অধ্যায়ের সমস্ত এক্সারসাইজের অঙ্কগুলো কমপ্লিট হলো। ঠিক আছে, থ্যাংক ইউ।